মর্নিং ক্লাস। আজকে আমরা ক্লাস করে তোমরা যে বাটারফ্লাই বইটা আছে তার বরেমিয়ান বলে যে অংশটা রয়েছে সেটা আমরা পড়তে শুরু করেছিলাম, তার ফার্স্ট পার্টটা আমরা পড়েছিলাম। আজকে আমরা তার সেকেন্ড পার্টটা পড়ব। আশা করি তোমাদের কারোর ফার্স্ট পার্টটাতে কোনো সমস্যা নেই। পেজ নাম্বার 58 পর্যন্ত অলরেডি আমরা পড়া হয়েছিল, অ্যাক্টিভিটি 1টা কাজ দিয়েছিলাম। তোমরা আশা করি সবগুলো ঠিক করে পড়েছ। যাই হোক, আজকে আমরা তার পরের পেজ 59 থেকে শুরু করব। এবং শুরু করার আগে আগের দিনের কিছুটা অংশ আমরা একবার ঝালিয়ে নেব যে কোথায় থেমেছিলাম আমরা। আমরা থেমেছিলাম যে দুই ভাইয়ের গল্প, সুবল এবং মাদল। সেই দুই ভাই, তারা সুন্দরবনে বাস করে এবং সুন্দরবনের অবস্থানটা কোথায় সেটা আমরা দেখেছিলাম। সেখানে অনেক নদী নালা রয়েছে এবং তাদের অনেক তাদের একটি নৌকা রয়েছে এবং সেই নৌকা করে তারা কী করছিল, তারা জঙ্গলে কাঠ পুরানোর জন্য তারা গভীর জঙ্গলে গিয়েছে। সেই নৌকা করে নদী বেয়ে তারা গভীর জঙ্গলে কাঠ পুরানোর জন্য গিয়েছে। বেশ, আর তার মধ্যে কি, তার মধ্যে হচ্ছে কি, সুবল কখনো এত ঘন জঙ্গলে যায়নি, সে প্রথমবার যাচ্ছে, তাই সে খুবই উত্তেজিত, খুবই আনন্দিত। যেরকম তোমাদের প্রথমবার যখন কোনো কাজ যেমন তোমরা করতে যাও তখন তোমাদের যেরকম মনে হয় প্রথমবার ঘুরতে যাওয়া বা এরকম। চলো শুরু করা যাক আজকে তার পরের পার্টটা। তাহলে দুই ভাই নৌকা করে গভীর জঙ্গলের দিকে বেরিয়েছে, নদী বেয়ে যাচ্ছে তারা। এমন সময় কি হলো সেই ঘটনাগুলো নিয়ে আজকে আমরা পড়ব। পেজ নাম্বার 59 পাতা বার করো, বাটারফ্লাই বই, ক্লাস 4। মাদল ওয়াজ দি এল্ডার ব্রাদার। এল্ডার মানে বড়। তাহলে মাদল হচ্ছে বড় ভাই আর সুবল ছোট ভাই। তাহলে মাদল ওয়াজ দি এল্ডার ব্রাদার, মাদল ছিল হচ্ছে বড় ভাই। হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স, তার অনেক অভিজ্ঞতা আছে এই ব্যাপারে। কি ব্যাপারে না, এই গভীর জঙ্গলে যাওয়া, নৌকা বেরো যাওয়া, এই ব্যাপারে তার খুব অভিজ্ঞতা আছে। সুবলের অতটা অভিজ্ঞতা নেই, সে ছোট ভাই, সে প্রথমবার ঘন জঙ্গলে যাচ্ছে। তাই সুবল তাকে জিজ্ঞাসা করছে, কি বলছে, হ্যাভ ইউ এভার সিন এ টাইগার, যে তুমি কি কখনো বাঘ দেখেছো, এটা কে বলছে, সুবল বলছে। সুবল আস্কড হিম ইগারলি, ইগারলি মানে উৎসুকভাবে, উৎসুক মানে কোনো কিছু জানতে চাইছে, সে খুবই জানতে আগ্রহী, ইগারলি বলে এটাকে, মেয়েদেরগুলোকে ইগারলি বলে, মানে সুবল আস্কড হিম ইগারলি। সুবল খুবই উৎসাহ বলে, খুবই উৎসুকভাবে তার বড় ভাই মাদলের থেকে জানতে চাইল যে হ্যাভ ইউ এভার সিন এ টাইগার, যে তুমি কি কখনো বাঘ দেখেছো, মানে মাদল বাঘ দেখেছে কি না সে সেটা জানতে চাইল। তখন মাদল কি বলল, নো মাদল সে, বরেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। মাদল বলছে না, বরেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, বরেমিয়া খুবই অদ্ভুত রকমের প্রাণী। ক্রিয়েচার মানে প্রাণী, অ্যানিমেল মানে ওরা, ক্রিয়েচার মানে ওটাই, স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত। বরেমিয়া ইজ আ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, বরেমিয়া হচ্ছে একটা খুব অদ্ভুত প্রাণী। ইট ইজ পাওয়ারফুল, উইক অ্যান্ড সাইলেন্ট, মানে কিরকম, এটা খুব শক্তিশালী, দ্রুতগামী, উইক অ্যান্ড সাইলেন্ট এবং নিশ্চুপ, মানে চুপি চুপি এসে শিকার ধরতে সে পটু। ইট ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, স্ন্যাচ মানে আঁকড়ে ধরা, নিজের ইচ্ছাতে মানে নিজের পছন্দ মতো শিকারকে সে আঁকড়ে ধরতে পারে, গ্র্যাব করতে পারে, পাকড়াতে পারে। আওয়ার সুন্দরবন ইজ এ ওয়াইল্ড স্পেস, ইজন্ট ইট, সুবল সুবল জিজ্ঞাসা করছে তখন তার ভাইকে, কি বলছে, আওয়ার সুন্দরবন ইজ এ ওয়াইল্ড স্পেস, ওয়াইল্ড মানে বন্য, উনম মানে জঙ্গলে ভরা, যে আমাদের শুনি সুন্দরবন খুবই বুনো জায়গা, খুবই বন্য জায়গা, ইজন্ট ইট, তাই নয় কি, সুবল সুবল সেটা জিজ্ঞাসা করল। এবং সে তার বক্তব্যের সমর্থনে আর কি বলছে, সে আরো বলছে, দেয়ার আর স্নেকস, টাইগার্স অ্যান্ড অ্যালিগেটার্স, বলছে এখানে কি আছে, এখানে সাপ আছে, বাঘ আছে আর অ্যালিগেটার আছে। অ্যালিগেটার মানে কুমিরের মতো দেখতে নানা রকমের জন্তু, যেমন কুমির এক ধরনের অ্যালিগেটার, আবার ঘড়িয়াল বলে এক ধরনের কুমিরের মতো দেখতে পাওয়া যাচ্ছে, তারপরে আমরা অ্যালিগেটার বলতে পারি, মানে এই গিরিগিরি টাইপ বা কুমিরের মতো নানা রকমের জন্তু জানোয়ার এখানে বলতে। ইয়েস
বাট অ্যানিমেলস আর নট আওয়ার এনিমিস। মাদল বলছে, মাদল কি বলছে, বলছে হ্যাঁ বাট অ্যানিমেলস আর নট আওয়ার এনিমিস, কিন্তু এই যে পশুরা এরা কিন্তু আমাদের শত্রু নয়, এনিমি মানে শত্রু, বাট অ্যানিমেলস আর নট আওয়ার এনিমিস, পশুরা আমাদের শত্রু নয়। ইন সুন্দরবন, ইন সুন্দরবন মেন অ্যান্ড অ্যানিমেল লিভ টুগেদার, মাদল সে, মাদল বলছে, বলছে সুন্দরবনে মানুষ এবং প্রাণীরা, পশুরা একসাথে বাস করে, এক টুগেদার মানে একসাথে, সুন্দরবনে মানুষ এবং পশুরা একসাথে বাস করে, এবং এখানে পশুরা কিন্তু আমাদের শত্রু অর্থাৎ মানুষের শত্রু নয়। দে আর সেলিং ডাউন দি বিদ্যা রিভার, সেলিং ডাউন কথাটা খুব গুরুত্ব দাও, সেলিং ডাউন বলছে না, সেলিং আপ বলছে না, সেলিং ডাউন, নদীর একটা স্রোত থাকে, স্রোতের দিকে যাওয়াকে বলা হয় ডাউন, স্রোতের বিপরীত দিকে যাওয়াকে বলা হয় আপ, আর সেলিং মানে হচ্ছে বয়ে চলা, বয়ে চলা, তাহলে দে আর সেলিং ডাউন মানে তারা নদীর স্রোতের দিকে বয়ে চলেছে, দি বিদ্যা রিভার মানে বিদ্যা নদীর স্রোতের দিকে তারা বয়ে চলেছে, তারা নৌকা নিয়ে যাচ্ছে। দি রিভার ওয়াটার ওয়াজ সল্টি হিয়ার, এখানেকার নদীর জল হচ্ছে নোনতে, এটা আলাদা করে বলার প্রয়োজন মনে হলো কেন, কারণ নদীর জল সাধারণত মিষ্টি জল, মিষ্টি জল, আমরা মিষ্টি জলের মাছ যেগুলো বলি সেগুলো নদী নালার পুকুরের জলের মাছ বলি আমরা, সেগুলো তাহলে নদীর জল হচ্ছে মিষ্টি জল আর সমুদ্রের জল হচ্ছে নোনা জল, কিন্তু এখানে কি বলছে, দি রিভার ওয়াটার ওয়াজ সল্টি হিয়ার, এখানে হচ্ছে নদীর জল নোনতা, এখানে কেন নোনতা তার কারণ বলেছে, দি ওয়াটার্স অফ দি বে অফ বেঙ্গল মিক্সড with the river, the waters of the Bay of Bengal mixed with the river. Bay of Bengal মানে Bay of Bengal একটাই কথা, এর অর্থ হচ্ছে বঙ্গোপসাগর, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে যে বঙ্গোপসাগর রয়েছে সেই বঙ্গোপসাগর সাগরেরই একটা অংশ, তাই তার জল নোনা এবং সেই জলটা মিক্সড উইথ দি রিভার, নদীর জলের সাথে মিশে গেছে এবং তার জন্যই নদীর জলটা নোনতা এখানে। Don't dip your hand into the water, warned Madhul. There are commotes in the river. Don't dip, dip মানে হচ্ছে ডোবানো, মানে তোমার হাতটাকে ডুবিও না এখানে। Don't dip your hand into the water. তোমার হাতটাকে এখানে জলের মধ্যে ডুবিও না, warned Madhul. Madhul তাকে সাবধান করলো, warn মানে সাবধান করা, মানে সাবধান করলো। They are কেন বললো? না বললো, there are commotes in the river. মানে এখানে নদীর জলে কামোটস রয়েছে, কামোটস হচ্ছে কি রকম জিনিস, এই যাদের প্রাণ পুরো ধরাবে, কুমিরের মতো দেখতে প্রাণ, ঠিক আছে, এরা কি বলতে কামোট, কামোটস রয়েছে, তাহলে কামোটসের কথা শুনে তারা সুবলকে, সুবল জার্ক হিজ হ্যান্ড অ্যাট, মানে সুবল এক ঝটকায় মানে ঝাঁকুনি দিয়ে তার হাত থেকে বার করে নিল, যেরকম তোর আগের গল্পটাই দি হিরো গল্পটায় পড়েছে যে জার্কিং দেওয়া, জার্কিং মানে ঝাঁকি ঝাঁকানো, মানে সুবল জার্ক হিজ হ্যান্ড অ্যাট, মানে সুবল নদীর জল হাতটা ডুবিয়েছিল সেখান থেকে এক ঝাঁকুনি তার হাতটাকে বার করে নিয়ে এলো। আর্ধে ক্রোকোডাইলস, সুবল জিজ্ঞাসা করছে তারা কি তুমি আর্ধে ক্রোকোডাইলস, নো সেড মাদল, মাদল বললো না তারা কুমির নয়, যে ক্রোকোডাইলস আর বিগার, যে কুমিরেরা বড়, মানে কুমিরেরা বড় প্রাণী, কামোটস ছোট, কামোটস আর ক্রিয়েচার্স অফ দি ওয়াটার উইথ শার্প টিথ, যে কামোটস আর ক্রিয়েচার্স অফ দি ওয়াটার মানে কামোটেরা হচ্ছে জলের প্রাণী, জলজ প্রাণী, উইথ শার্প টিথ, শার্প মানে ধারালো আর টিথ মানে দাঁত, দাঁত মানে ধারালো দাঁত আছে, মানে কামোটস হচ্ছে ধারালো দাঁতওয়ালা জলজ প্রাণী। ইউ ক্যান লুজ ইউর হ্যান্ড এনি মোমেন্ট, তুমি যদি হাতটা ডুবিয়ে রাখো তাহলে কি হবে, কামোটের হাতটা কেটে নিয়ে যাবে, তাই সুবল, তাই মাদল বলছে সুবলকে যে ইউ ক্যান লুজ ইউর হ্যান্ড এনি মোমেন্ট, তুমি যে কোনো মুহূর্তে তোমার হাতটাকে হারিয়ে ফেলতে পারো, বুঝে গেছে সকলে। এবার পরের পাতায় যাও, পরের পাতায় দেখো রয়েছে অ্যাক্টিভিটি থ্রি, অ্যাক্টিভিটি ফোর, অ্যাক্টিভিটি থ্রি কি বলছে, অ্যাক্টিভিটি থ্রি বলছে যে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দি টেক্সট, টেক্সটের থেকে অর্থাৎ গল্পটা থেকে যতটা তোমরা পড়েছো তার থেকে শব্দ বেছে নিয়ে এই ব্ল্যাঙ্কসগুলোকে, এই ফাঁকা জায়গাগুলোকে পূরণ করতে হবে, ফিল আপ করতে হবে, এটা করবে তোমরা। আর অ্যাক্টিভিটি ফোরে হচ্ছে যে কমপ্লিট দি ফলোয়িং টেল, এক টেবিলের বাম সাইডে রয়েছে হু হোয়াট, মানে কাজটা কে করেছে আর কি করে, যদি জীবিত বস্তু হয় তাহলে কে করেছে, আর যদি মৃত জড় বস্তু হয় তাহলে কী করেছে বা কারা করেছে, এরকম একটা ব্যাপার। আর অ্যাকশন তার ফলে কী হয়েছে, একটা উদাহরণ তোমাদের দিই, তবে অ্যাকশনের হচ্ছে আস্ট মাদল ইগালি,
মাদল খুব ইগারলি জিজ্ঞাসা করল, আচ্ছা এই প্রশ্নটা নিয়ে ঠিক আছে, আজ মাদল ইগালি আর মাদলকে ইগালি কে জিজ্ঞাসা করলো? মাদলকে উৎসাহ বলে উৎসুক ভাবে জিজ্ঞাসা করলো যে সুবল, এই যে দেখো লেখা রয়েছে সুবল আসছে বিগাল্লি, একদম তুমি তোমরা পড়ে যাচ্ছ সুবল আসছে মাদল ইগাল্লি, মানে মাদলকে উৎসুক ভাবে উৎসাহপূর্ণ ভাবে জিজ্ঞাসাটা করলো কে না সুবল, তাহলে কাজটা কার করা সুবলের কথা, সুবল হবে ওখানে বাউসাই, এইভাবে তোমাদের এটা করতে হবে। আশা করি কল্পটার মানে তোমরা বুঝেছো, উচ্চারণগুলো নিশ্চয়ই শুনেছো ভালো করে, যদি তাও কোথাও সমস্যা থাকে অবশ্যই জানাবে, যতটা সম্ভব সাহায্য করা যায় করব, চেষ্টা করব, তোমরা ভালো করে পড়াশোনা করো, আজকের মতো এই পর্যন্ত।